সবাইকে স্বাগত জানিয়ে শিরোনাম দিয়ে শুরু করছি টেন টিভির নিয়মিত অনুষ্ঠান ভয়েস অফ ওয়ার্ল্ড। আজ থেকে আজানের ধ্বনি শোনা যাবে জার্মানির কুলন শহরে। রাশিয়ার দখল হওয়া 600 গ্রাম পুনরুদ্ধার ইউক্রেনের। চীনের সাথে যুদ্ধ বাদলেও পিছু হটবে না তাইওয়ান। আমাদের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ টেন টিভি বিডিতে। এবার বিস্তারিত, জার্মানির কোলন শহরের সেন্ট্রাল মসজিদে আজ শুক্রবার থেকে মাইকে জুমার নামাজের আজান দেওয়ার অনুমতি দিয়েছে শহর কর্তৃপক্ষ। কয়েক মাস আগে মাইকে জুমার আজান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন বিতর্কের কারণে তা এতদিন চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার কোলন শহর কর্তৃপক্ষ ও জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের সংগঠন ডিটিবির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির মধ্য দিয়ে মাইকে জুমার আজান দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তি অনুযায়ী প্রতি শুক্রবার দুপুর 12 থেকে বেলা 3 মধ্যে সর্বোচ্চ 5 মিনিট আজান দিতে পারবেন মুয়াজ্জিন। তবে আজানের শব্দের মাত্রা 60 ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে। আপাতত এই চুক্তিটি একটি পাইলট প্রকল্প হিসাবে প্রাথমিকভাবে 2 বছর কার্যকর থাকবে। কোলন শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্কের নাগরিকদের ধর্মীয় সংগঠন ডিটিব। মসজিদ পরিচালনাকারী সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রহমান আশ্রয় স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমরা খুব খুশি, এর মাধ্যমে এটি সবাই জানবে যে এখানে মুসল্লিরা রয়েছে। জার্মানির আইন অনুযায়ী দেশটিতে ধর্মীয় নীতি পালনের স্বাধীনতা রয়েছে। কোলন শহরের মেয়র হেনরিয়েট রেকার বলেছেন, এই উদ্যোগ মুসলিম জনগোষ্ঠীকে আইনের ন্যায্যতা দিয়েছে। তিনি বলেন, আজানের অনুমতি দেওয়ার মাধ্যমে শহরের মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। উল্লেখ্য, কোলন সেন্ট্রাল মসজিদটি পরিচালনা করে তুরস্কের নাগরিকদের ধর্মীয় সংগঠন ডিটিব। জার্মানিতে 900 মসজিদ পরিচালনা করে এই সংগঠনটি। 2018 তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জার্মান সফরকালে কোলন সেন্ট্রাল মসজিদটি উদ্বোধন করেন। জার্মানিতে এই মুহূর্তে 50 লাখেরও বেশি মুসলমান বসবাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় 6%। রাশিয়ার সদ্য দখল করে নেওয়া খেরসনের 75 গ্রাম সহ ইউক্রেনের বাহিনী 600 গ্রাম পুনরুদ্ধার করেছে। ইউক্রেনের রেন্টিগ্রেশন মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। এছাড়া এ পর্যন্ত রুশ অধিকৃত খার্কিভের অন্তত 502 গ্রাম পুনরুদ্ধার করার দাবি করেছে ইউক্রেন। তবে সবচেয়ে কম 60 গ্রাম পুনরুদ্ধার হয়েছে লুহানস্ক এবং 43টি পুনরুদ্ধার করা হয়েছে দোনেস্কে। দিন দিন ইউক্রেনের পুনরুদ্ধার করা এলাকার পরিমাণ বাড়ছে। অক্টোবর থেকে ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করে রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে। এদিকে রুশ অধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন থেকে লোকজন সরিয়ে নিচ্ছে রাশিয়া। শুক্রবার থেকে বেসামরিক লোকদের রাশিয়া নিয়ে যাওয়া হচ্ছে। মস্কো সমর্থিত এক কর্মকর্তা লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানান। খেরসন সহ ইউক্রেনের 4টি অঞ্চল সম্প্রতি গণভোটের মাধ্যমে নিজেদের ভূখণ্ডের সাথে সংযুক্ত করে রাশিয়া। রুশ সমর্থিত খেরসনের প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো একটি ভিডিও বার্তায় স্থানীয়দের বলেন, খেরসন অঞ্চলের সব বাসিন্দার উচিত সন্তানদের সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া, তা না হলে ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হতে পারে। তিনি বলেন, এই প্রস্তাবটি দিনিপ্রো নদীর পশ্চিম তীরে বাসিন্দাদের জন্য প্রযোজ্য। আঞ্চলিক রাজধানীর অন্তর্ভুক্ত এই শহর, যেটি রাশিয়া গত ফেব্রুয়ারিতে আক্রমণ করার পর থেকে দখল করে রেখেছে। শুক্রবার খেরসন থেকে পালিয়ে যাওয়া লোকজন রাশিয়ার রুস্তম্ভ শহরে যাচ্ছে। তাইওয়ানের আকাশসীমায় চীনা বিমানের অনুপ্রবেশ ঘটলে নিজেদের নিরাপত্তা রক্ষায় তা ভূপাতিত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তাইফ। এমনকি বেইজিংয়ের সাথে যুদ্ধে যেতেও পিছু হটবে না বলে সাব জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগের প্রধান। দিন দিন বেড়েই চলেছে তাইওয়ান চীন উত্তেজনা। তাইফের সীমানায় চীনা বিমান অনুপ্রবেশের ঘটনা এখন আর নতুন নয়। অঞ্চলটিতে চীনা সামরিক শক্তির জোরদার করাকে কেন্দ্র করে মার্কিন সেনা তৎপরতাও বেড়েছে। সম্প্রতি তাইফ প্রণালীতে একাধিকবার পারমাণবিক যুদ্ধের টহলে সেই উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। চীন হামলা চালালে তাইওয়ানের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। চীনের হুমকি মোকাবেলায় যুদ্ধজাহাজ তৈরি করা হবে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগের প্রধান। 2026 মধ্যে এইগুলো নৌবহরে যুক্ত হবে বলে নিশ্চিত করেন তিনি। একই সাথে চীনা সাবমেরিন ধ্বংস করতে বিশেষ ধরনের রণতরী বানানো হবে বলেও জানানো হয়েছে। সম্প্রতি জাপান ও দক্ষিণ কোরিয়ার আকাশসীমার আশেপাশে চীনা বিমান অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিউল। তাদের দাবি, বিমান অনুপ্রবেশ ঘটিয়ে প্রতিপক্ষের পাল্টা জবাবের সক্ষমতা যাচাই করছে বেইজিং। টেন টিভি দেশ ও দশের কথা বলে।